শেওড়া গাছ মানেই তো ভূতের আখড়া, সবাই বলে শেওড়া গাছে ভূত থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি আপনাদের সাথে, সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। আজকে আমি আমার ছোট বোনের বাসায় রাজশাহীতে আছি। আমার এই ভিডিওটা 6 তারিখে আমি করেছি। আমি আর আমার বোন একটু সময় বের করে, দুই বোন বের হয়েছি, এখন রাজশাহী শহরের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। আমরা দুই বোন এখন চলে যাব রাজশাহী পদ্মার পাড়ে। আপনারা তো রাজশাহীতে যারা থাকেন তারা জানেন, এবং যারা রাজশাহী সম্পর্কে জানেন তারা তো সবাই জানেনই যে রাজশাহী শহর হলো পদ্মার পাড়ে অবস্থিত, এবং পুরা পদ্মা নদীটাই রাজশাহী শহরের চারপাশ দিয়ে বাঁধ দিয়ে তারপরে সেখানে শহরটাকে আর কি রক্ষা করা হয়েছে বাঁধের মাধ্যমে। তো সেই বাঁধের বিভিন্ন জায়গায় খুব সুন্দর সুন্দর পজিশন আছে, যেসব জায়গাগুলোতে সবাই যায়। তো আমরা দুই বোনও আজকে বের হয়েছি রাজশাহী পদ্মার পাড়ে যাওয়ার জন্য, তবে আমরা বাচ্চাদেরকে নেই নাই। আমার বোনের একটু হাঁটাহাঁটি করতে হবে, ওর ডায়াবেটিক্স হয়েছে, তো ডাক্তার বলেছে যে যখন শরীর ভালো লাগবে তখন একটু হাঁটাহাঁটি করতে হবে। তো বের হয়েছি, আমার বোনের কিছু জরুরি জিনিস কেনাকাটার আছে, কারণ আমরা 6 তারিখটা রাজশাহীতে আমি আছি, 7 তারিখে আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব, আবার আমার বোনরাও তা ওদের গ্রামের বাড়িতে চলে যাবে। তো যে কারণে দুই বোন বের হলাম। আসলে শরীর যতই অসুস্থ হোক, আমরা মেয়েরা তো বসে থাকতে পারি না, একটু যদি শরীর ভালো লাগে তাহলে দেখা যায় যে সংসারের কাজে লেগে যায়, বা বাচ্চাদের জন্য কি লাগবে না লাগবে সেই সব টেনশন আমাদের মাথায় ঢুকে যায়। আর যেহেতু সামনে ঈদ আছে, তারপরে গ্রামের বাড়িতেও চলে যেতে হবে, সেই জন্য আমার বোন বের হলো যে চলো, আমার একটু ভালো লাগছে এখন, তাহলে চলো একটু বের হই, জরুরি কাজগুলো সেরে আসি। আর সেই সাথে আমরা দুই বোন একটু পদ্মার পাড়ে চলে যাচ্ছি আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, আপনাদের হয়তো দেখলে ভালো লাগবে। আর এই বাঁধটাতে আমি কখনো যাই নাই, আজকেই প্রথম যাচ্ছি। আমরা এখন শহরের বাইরে চলে এসেছি। চোখের মধ্যে ধুলা গেল রে, সানগ্লাসটা আনি নাই, মনেও নাই বের হওয়ার সময়, রোদের মধ্যে বের হচ্ছি মনেও থাকে না, রুমে থাকতে থাকতে বাইরে বের হলে যে রোদ সেটাও ভুল হয়ে যায়। এই গাছগুলো কিসের গাছ রে, এত সুন্দর বাবলা গাছ, বাবলা গাছ যে কত বছর দেখি না বাবলা গাছ। আমাদের বাড়িতেই আগে কত বাবলা গাছ ছিল, আর রাস্তার ধার দিয়ে তো সব রাস্তাতেই বাবলা গাছ দেখা যেত, কিন্তু এখন আর বাবলা গাছ দেখাই যায় না, বিলুপ্তির পথে আমাদের দেশে আমার মনে হয়। যে অনেক বছর পর বাবলা গাছ দেখলাম, এবং বাবলা গাছে ফুল ফুল সহ এটাই বেশি ভালো লাগে, তাই না? শেওড়া গাছ, শেওড়া গাছ মানেই তো ভূতের আখড়া, সবাই বলে শেওড়া গাছে ভূত থাকে। বাবলা গাছ, শেওড়া গাছটা অনেক বড়, এখানে দুই তিনটা না, একটা গাছে অনেক বড়। আর বট গাছ, কি বিশাল বট গাছ, এটা বট গাছ। এই যে নদীর পাড়ে এসে গেছি, কি বিশাল নদী, ওয়াও, বাহ। রাজশাহীর এই বাঁধটাকে বলা হয় আই বাঁধ। এই বাঁধে আমি কখনো আসি নাই, আজকে প্রথম আসলাম। শুনলাম যে বাঁধটা দেখতে খুবই সুন্দর, আমি এর আগে টি বাঁধে গিয়েছি, তবে আই বাঁধে আমি আজকে প্রথম এসেছি। এখন এই যে দুই বোন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এই জায়গাটাতে নদী অনেক বড়, অনেক খোলামেলা একটা জায়গা, আর এই সামনের এই জায়গাটা খুবই সুন্দর।
আর ডান পাশে যে নদীর বিশাল অংশটা দেখতে পাচ্ছেন, এই বিশাল অংশটাই কিন্তু ইন্ডিয়া থেকে শুরু হয়েছে। ইন্ডিয়া থেকে বাংলাদেশের মধ্যে নদীটা প্রবেশ করেছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে প্রচুর বাতাস, বাতাসের শব্দটাও আপনারা পাবেন, বুঝতে পারবেন। পানিটা কেমন ভাবে যেন আসছে, ওই পাশ থেকে এসে ওখানে ধাক্কা খেয়ে তারপরে এদিকে আসছে, তাই না? একদম ওই নদীর পাড় দিয়ে সোজা এসে এখানে একটা পাক খাচ্ছে, পাক খেয়ে ওইখান থেকে এই দিক দিয়ে, মানে এই এই বাঁধের সাথে ধাক্কাটা খাচ্ছে, ধাক্কা খেয়ে মানে ওই পাশ দিয়ে আসছে। সামনের এই পোর্শনটা ধরেই সোজা এগিয়ে গেলেই কিন্তু ইন্ডিয়া। আর এই বাঁধে আপনারা কেউ যদি কখনো না এসে থাকেন, যা রাজশাহীতে যারা থাকেন বা রাজশাহীতে যারা বেড়াতে এসেছেন, এই বাঁধটাতে কখনো আসেন নাই, আমি বলবো যে অবশ্যই আসবেন, খুবই ভালো লাগবে। আর এই জায়গাতে পানির প্রচুর পরিমাণে স্রোত, আপনারা দেখতেই বুঝতে পারবেন খুবই বেশি স্রোত। আর খুবই ভালো লাগছিল, আমরা দুই বোন গিয়েছি একটুখানি খোলামেলা বাতাসে, তো এত বাতাস ছিল আর মনে হচ্ছিল যে নদী আকাশ বাতাস মাটি সব একসাথে মিশে গিয়েছে। এই যে আমরা দুই বোন এখানে দাঁড়িয়েছিলাম, বাতাসে তো আমাদের জামা কাপড় মনে হচ্ছিল যে একদম উড়ে চলে যাচ্ছে, তো বাতাসটা খুবই ভালো লাগছিল। আমরা সকালের দিকে গিয়েছি, এভাবে দাঁড়িয়ে থাকতেও খুব ভালো লাগছিল, মানে বাতাসটা এত ভালো লাগছিল, আমরা দুজন বেশ এনজয় করছিলাম। দেখেন আমার ওড়না কীভাবে উড়ে চলে যাচ্ছে। তো যাই হোক, খুবই এনজয় করছিলাম। আর আজকে বাচ্চাদেরকে নিয়ে আসি নাই, বাচ্চাদের নিয়ে ঘোরা বেড়ানোর একটা মজা আছে, আর এভাবে দুই বোন একা একা বেড়ানোরও কিন্তু একটা অন্যরকম মজা আছে। সবসময় কিন্তু সব কিছুরই একরকম আনন্দ হয় না, অনেক সময় কিন্তু মন চায় যে একটু নিজেরা নিজেদের মতো করে একটু ঘুরে বেড়ায় আসি। তো আজকে ঠিক সেইভাবে এই যে বাচ্চাদেরকে নিয়ে আসলে তো বাচ্চাদের দিকেই খুব বেশি মনোযোগ দিতে হয়, আমরা নিজেদের দিকে আসলে মনোযোগ দিতে পারি না, কিন্তু কিছু কিছু সময় মাঝে মাঝে মনে হয় যে একটু নিজেদের মনেরও ভালো লাগা বা একটা রিল্যাক্সের প্রয়োজন আছে। আর সেই ভালো লাগা থেকেই আজকে আমরা দুই বোন চুপ করে বের হয়ে চলে গিয়েছি, যেহেতু বাইরে একটু কাজও আছে, আর সেই সুযোগে যেতে পেরেছি যে আমরা দুই বোন একটু নদীর পাড়ে ঘুরে আসবো, একটু খোলা বাতাসে বসবো, একটু সময় একটু হাঁটবো, তাহলে একটু আমাদের মনটা ফ্রেশ হবে, একটু ভালো লাগবে। আসলে নিজের মন মানসিকতা একটু চেঞ্জের জন্য কিন্তু ভালো ভালো জায়গায় একটু ঘুরতে বেড়াতে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু আসলে বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের ঝামেলায় সবসময় কিন্তু এগুলো হয়ে ওঠে না। আর দেখা যাচ্ছে গেলেও বাচ্চাদেরকেই নিয়ে যাওয়া হয়, ওদেরকেই আনন্দ দেওয়া হয়, ওদের জন্যই সব কিছু যেন আমরা সবসময় ভাবতে থাকি, নিজেদের জন্য তো আসলে আলাদা করে কোনো কিছু ভাবা হয় না। তো আজকে দুই বোন আমরা চলে আসলাম যে আমরা যখন বের হচ্ছি তাহলে যে আমরা দুই বোন একটু ঘুরে আসব, একটু ঠান্ডা বাতাস খেয়ে আসব আর প্রকৃতির সৌন্দর্য একটু দেখে আসি। তো এখানে তিনটা ছেলে বসেছিল, ওরাও কিছুক্ষণ গল্প করলো, ছবি উঠালো, তারপরে ছেলে তিনটাও চলে গেছে। আমার বোন আবার এখানে এসে বসেছে, ওই সাইডেও সামনের দিকেও দুইটা বসার জায়গা আছে। তো এই জায়গাগুলোতে বিকালবেলা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে একেবারে মানুষ গিজগিজ করে, তো যে কারণেই আমরা সকালের দিকে এসেছি। এটা সম্ভবত 11টার দিকে হবে, আমি টাইমটা ঠিক দেখি নাই, যে এই সময়টা আসলে নিরিবিলি থাকে, ফাঁকা থাকে, তো সেই জন্যই আসলাম যে এই সময়টা একটু ঘুরে আসি। আর এই জায়গায় যে দুই সাইডে কিন্তু এখানে নৌকাগুলো আছে, দুই সাইডে কিন্তু খেয়াপার, মানে খেয়া ঘাট এখানে। আর বিকালে যারা এখানে ঘুরতে বেড়াতে আসেন তারা কিন্তু এই যে নৌকায় করে কিন্তু এখানে এই নদীতে ঘুরে মানে নদীতেও কিন্তু নৌকা ভ্রমণ করেন। তো এই যে দেখেন একটা নৌকা আসছে, এখানেও কিন্তু দু একজন মানুষ আর কি নৌকা ভ্রমণ করছে, তো আমি সেইটাই দেখতেছিলাম। তো
এই পুরো জায়গাটা মানে প্রচুর পরিমাণে ঢেউ, স্রোতটা অনেক বেশি। তো এই জায়গাটাতে আসলে আমার নদীটা দেখলে তো ভয়ই লাগে একরকম বলতে গেলে, এত পরিমাণে স্রোত। আর এই স্রোতের মধ্যে এখানে নৌকায় চড়াটাও খুব রিস্কের হয়ে যায়। তো আমার মনে হয় যে যারা কি না ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা তো অবশ্যই নৌকায় উঠবেন না, আর যদি কেউ উঠেনও তো খুব সাবধানতা অবলম্বন করবেন। গত বছরে বোধ হয় এই জায়গায় একটা নৌকা ডুবেও গিয়েছিল, দু একজন বোধ হয় মারাও গিয়েছিলো, এরকম আর কি একটা খবর পেয়েছি শুনেছিলাম। তো যাই হোক, আমি এখন ওটা ডিটেলসে বলতে পারছি না। তো এখানে নৌকায় না ওঠাটাই ভালো আমি তাই বলবো। ঘুরতে বেড়াতে আসলে এমনি আপনারা উপর থেকে ঘুরবেন বেড়াবেন তারপরে চলে যাবেন, এটাই ভালো। আমরা দুই বোন এখন ফিরে যাচ্ছি বাসার দিকে। তো আবার কিছুক্ষণ একটু ঘাটের চারপাশটা আমি আর একটু ভালো করে ভিডিওটা নিচ্ছিলাম। এই সাইডে ঘাটের পাড় দিয়ে নদীর পাড় দিয়ে অনেক বড় আমের বাগান, খুবই ভালো লাগছিল বাগানটা দেখতে। এখানে কয়েকটা নৌকা বাঁধা আছে ঘাটে, আর পাশে আমের বাগান, একদম সবুজ বাগান, খুবই ভালো লাগছিল। তো নদীর এই পাড়টা ধরেই কিন্তু সোজা একদম নদীর মানে বাংলাদেশের শেষ সীমানা পর্যন্ত কিন্তু নদীটা চলে গিয়েছে। এই যে দেখেন, বোঝা যাচ্ছে কিন্তু বামের দিকে, এই যে দেখেন এইটাই কিন্তু নদীর শেষ সীমানা, ওইখান থেকেই কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশের মধ্যে নদীটা প্রবেশ করেছে। নদীর পাড়ে প্রবেশের পথে বড় বড় দুইটা বট গাছ রাস্তার দুই পাশে আছে, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে যেন একটা বট গাছ, আসলে তা না। দেখেন দূর থেকে দেখতে কিন্তু একটা বট গাছই মনে হচ্ছে, কিন্তু ওখানে দুইটা বট গাছ অনেক বড় দেখা যাচ্ছে আর খুবই ভালো লাগছে। তো আমরা আবার একটা অটো নিয়েছি, অটো নিয়ে আমরা দুই বোন এখন সাহেব বাজারের দিকে চলে যাচ্ছি। আমাদের কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে, সেই কেনাকাটা করার জন্যই সাহেব বাজারে চলে যাচ্ছি। তো রাস্তাটা এত সুন্দর, রাজশাহী শহরের রাস্তা এত সুন্দর, আমি যে এত রাজশাহীতে যাই তারপরেও মানে কি বলবো, আমি যতবারই যাই ততবারই আমার ভালো লাগে। আর আমার মনে হয় যে আমি রিক্সা নিয়ে শুধু রাজশাহী শহরের রাস্তাগুলোতে ঘুরে বেড়াই বা হেঁটে বেড়াই, মানে খুবই ভালো লাগে। রাস্তার মাঝখান দিয়ে একদম ফুল গাছ লাগানো, এত সুন্দর করে সারা বছর এভাবে ফুল থাকবে। তারপরে কাঠগোলাপ গাছ আছে, তারপরে রাস্তার পাশ দিয়ে সাতিম গাছ আছে, এত ভালো লাগে। আর এই যে এই রোডটা সিএনবির মোড় থেকে সাহেব বাজার পর্যন্ত, এই রোডটা খুবই বেশি ভালো লাগে। আমরা দুই বোন সকাল সকাল সমস্ত রান্নাবাড়ি শেষ করে তারপরে বের হয়েছি, আর এখন সাহেব বাজারে চলে যাচ্ছি। সাহেব বাজার থেকে ফিরে তারপরে আমরা দুপুরের খাবার খাবো, আর বিকালে বাচ্চারা নান রুটি খেতে চেয়েছে, গ্রিল খেতে চেয়েছে, তো সেটাই করব, আর সেটাই আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করব। আপনারা সাথে থাকেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। আমি এখন নান রুটি বানাতে চলে এসেছি। তো আজকে নান রুটিগুলো খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর ফুলকো হয়েছে আর কি বলবো, একদম ফুলে ফুলে উঠেছে সবগুলোই। তো সবগুলো তো আর আপনাদেরকে দেখাতে পারছি না। আর এই যে মুরগির গ্রিল, আসলে গ্রিল তো করি নাই আমরা, মুরগিগুলো পিস পিস করে কেটে একদম তেলের উপরে ভেজে নিয়েছি খুব সুন্দর করে। তো খুবই মজা হয়েছিল, বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়েছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। মজা হয়েছে তরণী?
হ্যাঁ কেমন হয়েছে বলো? এই যে একটু ক্যামেরা দিকে তাকাও, আর এই যে তুমি বলো না মার চ্যানেল সাবস্ক্রাইব করতে, ওইটা বলো তো।